বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টেলিগ্রামের মধ্যে একটি গ্রুপ অ্যাকাউন্ট বা গ্রুপ খুলবেন। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা একটা সুন্দরভাবে মানে একদম প্রফেশনালভাবে আপনারা একটি অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করবেন। হ্যাঁ বন্ধুরা, এবং আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একদম সঠিক নিয়মে একটি গ্রুপ খুলতে পারবেন টেলিগ্রামের মধ্যে। তো বন্ধুরা, এখন আপনাদের মতো অনেকে মতামত থাকতে পারে যে ভাই, আমরা তো হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করি, তাহলে আমাদেরকে টেলিগ্রাম দরকার কেন? তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে টেলিগ্রামের মধ্যে আপনি অসংখ্য মেম্বার, প্রায় 2 লক্ষ মেম্বার অ্যাড করতে পারবেন একটি গ্রুপের মধ্যে। আর টেলিগ্রামে কিন্তু একদম টোটালি মানে টেলিগ্রামের মধ্যে আপনি টোটালি অ্যাডস ফ্রি, মানে কোনো প্রকার অ্যাড আসবে না। তারপর ক্লাউড স্টোরেজ, মানে আপনি একটা ক্লাউড বেসড একটা স্টোরেজ পাবেন যেখানে আপনি আনলিমিটেড ডাটা আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন একদমই ফ্রিতে। আর অনেক অনেক ফিচার্স আছে এই টেলিগ্রামের মধ্যে। আর এই টেলিগ্রামের মধ্যে কীভাবে গ্রুপ খুলতে হবে, কীভাবে আপনি গ্রুপের নাম দিবেন, কীভাবে আপনি গ্রুপের নাম পরিবর্তন করবেন, কীভাবে কাস্টম ইউআরএল পাবেন একটা গ্রুপের জন্য, একদম বিস্তারিত আলোচনা করব। তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, চলে প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপের মধ্যে। তো বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম অ্যাপের মধ্যে চলে গেলাম। টেলিগ্রাম অ্যাপের মধ্যে চলে যাওয়ার পর আপনারা একদম উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো বন্ধুরা, তার আগে কিন্তু আপনাদের একজন মেম্বার বা আপনার একজন ফ্রেন্ড অ্যাড থাকতে হবে গ্রুপ খোলার জন্য। তারপর আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লেখা আছে নিউ গ্রুপ। তো বন্ধুরা, আপনারা এখান থেকে সরাসরি নিউ গ্রুপে ক্লিক করে দেবেন। নিউ গ্রুপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে যে কোনো একজনকে আপনাকে অ্যাড করতে হবে, যেহেতু এটা গ্রুপ মানে আপনি এখানে একাধিক মেম্বার থাকবে, আপনাকে অবশ্যই যে কোনো একজন মেম্বারকে এখানে অ্যাড করতে হবে। গ্রুপ খোলার জন্য আপনাকে মিনিমাম আপনার বন্ধু বা ফ্রেন্ড লিস্টে একজন থাকতে হবে। তো বন্ধুরা, আমার একজন আছে ফাতেমা নামে, আমি ফাতেমা নামের যে আইডিয়া আছে ওনাকে অ্যাড করে আমার গ্রুপটা খুলে নিব। খোলার পর আপনারা নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি এখানে চাইলে আরও মেম্বার নিতে পারেন, আমার যেহেতু একটাই মেম্বার আছে তাই আমি একজনকে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর ইন্টার গ্রুপ নেম, আপনার গ্রুপটার নাম কি, আপনার গ্রুপটা কী নামে হবে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের নামে আপাতত গ্রুপটা খুলি। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম বেঙ্গলি নাইট, বেঙ্গলি KNIGHT, তারপর একটা স্ল্যাশ দিয়ে না, তারপর আমি বেঙ্গলি নাইট দিয়ে হেল্প ডেস্ক লিখে দিই। আপনি এখানে যে কোনো নামে গ্রুপ খুলতে পারবেন সেটা আপনার ইচ্ছা। তো বন্ধুরা, আমি এখানে আমার গ্রুপের নামটা আপাতত দিই, দেওয়ার পর হেল্প ডেস্ক। তারপর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন একটা কলম আইকন আছে, সরি বন্ধুরা, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্রুপের জন্য একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিই, আমার গ্রুপের জন্য আমার লোগোটাই দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমার লোগোটা সিলেক্ট করে ওকেতে দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন উপর আমার লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি একজন মেম্বার আছে নিচে দেখতে পাচ্ছেন, এবং বন্ধুরা আপনার নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্রুপটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ কিন্তু খোলা হয়ে গেছে। তারপর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন গ্রুপের কিছু ইনস্পেস দেখতে পাচ্ছেন যে আমি 2 লক্ষ মেম্বার অ্যাড করতে পারবো, তারপর আমি কল চ্যাট হিস্টোরি দেখতে পারবো, পাবলিক এখানে লিঙ্ক ইয়া দিতে পারবেন। লিঙ্কটা হবে T. মানে টেলিগ্রাম লিখা থাকবে না, থাকবে T.me/TheTitle, এরকমভাবে লিঙ্কটা থাকবে। আর অ্যাডমিন উইথ ডিফারেন্ট রাইটস, মানে অ্যাডমিনের কাছে সকল রাইট থাকবে এই গ্রুপের জন্য। তারপর বন্ধুরা, আপনি যদি গ্রুপের মধ্যে ক্লিক করেন বা আপনি এখানে যদি হাই লিখেন, তাহলে এই গ্রুপের মধ্যে যতজন মেম্বার আছে প্রত্যেককে এই লেখাটা দেখতে পারবে। এটা হচ্ছে মূলত এক ধরনের গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ। এখানে আমি লিখলাম হেলু অল, এই লেখাটা কিন্তু এই গ্রুপের মধ্যে যতজন মেম্বার আছে প্রত্যেকে দেখতে পারবে, হেলু অল লেখাটা। আপনি এখান থেকে ফটো, ভিডিও অনেক কিছু ছাড়তে পারবেন। তারপর বন্ধুরা উপরে সার্চ করতে পারেন গ্রুপের মধ্যে কোনো কিছু লেখা, আপনি হিস্টোরি ডিলিট করতে পারবেন, নোটিফিকেশন বন্ধ করতে পারবেন, আপনি এই গ্রুপ থেকে ডিলিট বা গ্রুপ থেকে বেরও হতে পারবেন। এখানে নিচের অপশনে ক্লিক করা, ডিলিট অ্যান্ড লিভে ক্লিক করে আপনি গ্রুপ থেকে বের হয়ে চলে যাবেন। তার বন্ধুরা, আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ফটো, ভিডিও ইত্যাদি দিতে পারবেন। নিচে আছে ফাইলস, লোকেশন অনেক কিছু শেয়ার করতে পারেন। আমি এখান থেকে একটা পিকচার আপাতত শেয়ার করি। আমি এখান থেকে আজকের প্রাইস একটা ওয়েবসাইট আছে, এই পিকচারটা দিয়ে নিচে নেক্সটে ক্লিক করো। আপনি এখানে চাইলে একাধিক পিকচার দিতে পারেন, আপনি এখানে শুধুমাত্র সেই পিকচারটার মধ্যে ক্লিক করেন। আপনি এখানে চাইলে একাধিক পিকচার দিতে পারেন, আপনি এই পিকচারের জন্য একটা ক্যাপশন দিতে পারেন। ক্যাপশনের মধ্যে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম মোবাইল স্পেসিফিকেশন। আপনি এখানে প্রত্যেকটা পিকচার্সের নিচে একটা লেখা থাকবে, এই লেখাটা আপনি পিকচারের মধ্যে অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে ক্যাপশন। আমি দিলাম মোবাইল স্পেসিফিকেশন, তারপর পোস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পিকচারটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার গ্রুপের মধ্যে পাবলিশ হয়ে গেছে। এখন এই পিকচারটা এবং ক্যাপশনটা সবাই দেখতে পারবে এবং টাইম টু দেখতে পাচ্ছেন। এবং এই পিকচারটাকে কেউ উপরে 3 ডট মধ্যে ক্লিক করে সে চাইলে গ্যালারির মধ্যে ডাউনলোড করতে পারবে বা ডিলিটও করতে পারবে, এটা হচ্ছে রাইটস।
এভাবে আপনার গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন, ইত্যাদি করতে পারেন। আর আপনি এখান থেকে চাইলে অডিও সিলেক্ট অডিও আপনি পাঠাতে পারেন। এখানে ভয়েস অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে অ্যালাউ চাইবে, আপনি প্রথমত অ্যালাউ করে দেবেন। তা বন্ধুরা, আপনি যদি ভয়েসের মধ্যে একবার ক্লিক করেন তাহলে একটা সুইচ হয়ে ভিডিও রেকর্ডে চলে যাবে। মানে আপনি এখানে ভিডিও রেকর্ড করতে পারেন, আপনি এখানে অডিও দিতে পারেন, অনেক কিছু করতে পারবেন। আমি এখন যদি ভিডিও মধ্যে ক্লিক করে ধরে রাখি তাহলে একটা ভিডিও চালু হয়ে যাবে। তারপর বাম দিকে নিয়ে আসলে সোয়াইপ করে একটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি এখানে আরেকবার ক্লিক করেন তাহলে একটা অডিও হয়ে যাবে। এখন আপনি টিপ করে ধরে রাখলে একটা অডিও ভয়েস যাবে। মানে আপনি এখান থেকে এখানে একবার ক্লিক করলে আপনার সুইচ হবে অডিও থেকে ভিডিও এরকম। আর আপনি এখানে টিপ করে ধরে রাখলে আপনার ভিডিও বা রেকর্ড চালু হয়ে যাবে। আর যদি চালু হয়ে যাবে, আপনি যদি বাম দিকে নিয়ে আসেন সোয়াইপ করে, তাহলে আপনার রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এরকমভাবে আপনি সাধারণত এখানে ভিডিও করতে পারেন। আমি যদি এখন বাম দিকে নিয়ে আসি তাহলে আমার অডিওটা ডিলিট হয়ে যাবে। আমি এখন যদি পোস্ট করি তাহলে এই পোস্ট বাটনে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমি চাই এখান থেকে আমার ভিডিওটা, আমি যে রেকর্ডটা করছি রেকর্ডটা আমি দেখতেও পারবো, মানে শুনতেও পারবো। আমি যদি এটা প্লে করি তারপর রেকর্ডটা চালু হবে। এখন আমি যদি পোস্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন রেকর্ডটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন এই রেকর্ডটা কিন্তু সবাই দেখতে পারবে। এইভাবে আপনারা পোস্ট করতে পারেন ফটো ফটো ভিডিও। আপনি চাইলে ভিডিও রেকর্ড এখানে সরাসরি ছাড়তে পারেন। আপনি যদি ভিডিও ছাড়াতে চান তাহলে এখান থেকে বাম দিকে সোয়াইপ করলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আর সোয়াইপ যদি আপনি যদি ডিলিট করতে না চান তাহলে আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর পাবলিশ করে দেবেন, তাহলে আপনার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই গ্রুপের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনারা ফটো ভিডিও বা অডিও আপনারা ছাড়তে পারেন খুব সহজেই। আপনারা এখন পোস্টে ক্লিক করলে আপনার একটা পোস্ট হয়ে যাবে বা স্টপও করতে পারবেন। আমি যদি এটাকে বাম দিকে নিয়ে আসি বা ক্যান্সেল করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ, মানে ফিচার্সগুলো কিন্তু আসাম, আর এটা খুব ফাস্টও কাজ করে, খুব পাওয়ারফুল। দেখতে পাবেন আমি ভিডিওটা এখান থেকে দেখতেও পারবো, ডিলিট করতে পারবো এবং পোস্টও করতে পারবো। আপনি কিন্তু এখান থেকে আপনি তো বন্ধুরা এভাবে সাধারণত আপনারা আপনাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন, ইত্যাদি ইত্যাদি করতে পারেন। আমি এবার গ্রুপের মধ্যে জয়েন করলাম, প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা এখানে একবার ক্লিক করলে আপনারা একটা সোয়াইপ করবে। আপনারা কিন্তু চালাতে চালাতেই সব কিছু বুঝে ফেলবেন। তো বন্ধু, এখন আপনারা আমি যদি আবার গ্রুপের মধ্যে প্রবেশ করি, প্রবেশ করার পর এখন আমি আবার সেটিংস অপশনে গিয়ে দেখাই। আপনি চ্যানেলের নামের মধ্যে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আপাতত অন করা আছে এবং মেম্বার আছে এই একজন, মিডিয়া বয়স সবগুলো দেখতে পারবেন, কী কী মিডিয়া বা কী কী বয়স এখানে ছাড়া হয়েছে এই গ্রুপের মধ্যে। আপনি এখানে আরও মেম্বার অ্যাড করতে পারেন। আপনি অ্যাড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পিপলের নাম দিতে পারেন বা আপনার এই গ্রুপের লিঙ্কটাও আপনি বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, ইমো মেসেঞ্জার বা অন্য কিছুর মধ্যে শেয়ার করতে পারেন আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা। এখন আমি ইনভাইট লিঙ্কে ক্লিক করার পর আমার লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গ্রুপের, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারেন, লিঙ্কটাকে রিবুক মানে চেঞ্জ করতে পারেন, লিঙ্কটাকে এখান থেকে সরাসরি শেয়ারও করতে পারেন। সেটা হচ্ছে মূলত আপনার ইচ্ছা, আপনি কী করতে চান। তো আপনার রিবুকে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্রুপে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা একটু চেঞ্জ হবে। মানে আপনি আপাতত এটা আপনাকে তারা ডিফল্টভাবে তারা আপনাকে তারার মতো করে একটা গ্রিপ দেবে। দেখতে পাচ্ছেন তার প্রিভিউস লিঙ্কটা, মানে আগের লিঙ্কটা চলে গেছে, আপনাকে নতুন একটা লিঙ্ক দিচ্ছে। দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়েছে। এভাবে আপনারা লিঙ্কটাকে চেঞ্জ করতে পারেন, রিমুভ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তো বন্ধুরা, এটা এভাবে আপনারা আপনাদের লিঙ্কটাকে মানে চেঞ্জ করতে পারেন। তবে আপনি যদি কাস্টমভাবে চান যে আপনার নিজের নামের মতো করে আপনি একটা লিঙ্ক বানাবেন, নিজের মতো করে বানাবেন, তাহলে আপনাদেরকে এটাকে পাবলিক করতে হবে। এটা প্রাইভেট আছে, বর্তমানে এটাকে পাবলিক করতে হবে। আপনার আই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্রুপের নামটাকে আপনি চেঞ্জ করতে পারেন, উপরে ফটোটা চেঞ্জ করতে পারেন, সেট ফটোতে ক্লিক করে নতুন একটি ফটো দিতে পারেন বা একাধিক ফটো অ্যাড করে রাখতে পারবেন। তার মধ্যে নিচে আছে ডিসক্রিপশন, আপনি আপনার গ্রুপের জন্য একটা ডিসক্রিপশন দিতে পারেন, শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। আমি এখানে দিলাম এপিইউ ট্যাগ গ্রুপ, বা আপনি এখানে যা কিছু মনে হচ্ছে আপনি গ্রুপের একটা বর্ণনা দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর বন্ধুরা, পরে উপরে টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে আপনার অর্ডার সেভ হয়ে যাবে, প্রত্যেকবার আপনাকে উপরে সেভ করতে হবে। তারপর বন্ধুরা, গ্রুপ সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে যদি প্রাইভেট দিয়ে রাখেন তাহলে তারা আপনাকে লিঙ্ক দিবে, যদি আপনি পাবলিক করে দেন তাহলে আপনি নিজের মতো করে একটা লিঙ্ক বানাতে পারবেন, কাস্টম লিঙ্ক। তো বন্ধুরা, আমি এখানে দিলাম t.me.dibengalinite, এটা হচ্ছে আমার কাস্টম ইউআরএল, এটা অ্যাভেলেবল আছে। আমি এই নামে গ্রুপ খুলতে পারবো বা এই ইউআরএলে বা এই লিঙ্কে আমি খুলতে পারবো। আপনারা উপরে আপনি এখানে যে নাম দেন আপনার এটা সেই নামেই হবে যদি এটা অ্যাভেলেবল থাকে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ, মানে বাংলাদেশ নামে খালি নাই, আমি এখন দি বেঙ্গালি নাইট দিয়ে খুলবো, দি বেঙ্গালি নাইট, তারপর উপরে টিকমার্ক দিয়ে দিবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি এখন দি আমার গ্রুপের লিঙ্ক হচ্ছে t.me/dibengalinite, তারপর ওকে দিলাম, তারপর আবার ওকে দিতে হবে, দুবার খুব ওকে দিতে হবে, তাহলে আপনারটা সেভ হবে। আমি আবার ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি আবার ওটা ক্লিক করলাম, তারপরে গ্রুপটা হচ্ছে পাবলিক। এখন দেখতে পাচ্ছি আমার লিঙ্কটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এই লিঙ্কে যদি কেউ বা এরকম লিখে সার্চ করে টেলিগ্রামে তাহলে সে খুব সহজে আমার এটা পেয়ে যাবে। এটা হচ্ছে লিঙ্ক, এখন সে কপি করতে পারবে বা এখান থেকে সরাসরি সে বন্ধুদের কাছে শেয়ার করতে পারবে আমার এই শর্ট লিঙ্কটাকে, মানে একটা কাস্টম লিঙ্কটাকে সে চাইলে শেয়ারও করতে পারবে। তারপর বন্ধু, এখান থেকে আপনার প্রোফাইল পিকচার ইত্যাদি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আমার লিঙ্ক, এখান থেকে সে চাইলে খুব সহজেই লিঙ্কটাকে কপি করতে পারবে বা শেয়ারও করতে পারবে মেসেঞ্জারে ইত্যাদি ইত্যাদি। তারপর বন্ধু, নিচে আছে নোটিফিকেশন, আপনি এখান থেকে নোটিফিকেশনটাকে অফ করে রাখতে পারেন। তো বন্ধু, এখন লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করি দেখতে পাচ্ছেন, লিঙ্কটাকে কপি করেছি, লিঙ্কটাকে যদি পেস্ট করি দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু চলে আসছে আমার এখানে। এখন এই লিঙ্কে ক্লিক করার পর তাকে কিন্তু সরাসরি আমার এই
এই আমাদের গ্রুপের মধ্যে নিয়ে আসবে, সে চাইলে জয়েনও করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছেন লিঙ্কটা, দেখতে পাচ্ছেন একটা গ্রুপ, মানে আমার আমার কভার ফটোটা শো করতেছে এখন। সেখান থেকে খুব সহজেই আমার লিঙ্কটাকে কিন্তু ইয়ে করতে পারছে। এখন আমি এটাকে ডিলিট করে দিই। তো বন্ধুরা আমি এটাকে ডিলিট করে দিলাম। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের গ্রুপের জন্য ইত্যাদি ইত্যাদি করতে পারেন। তো বন্ধুরা নিচে আছে পারমিশন, আপনি আপনার গ্রুপের জন্য কী কী পারমিশন দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মানে মেম্বাররা কী কী করতে পারবে, এখানে মেম্বার লিখা আছে, মেম্বাররা কী কী করতে পারে, মেসেজ করতে পারবে, মিডিয়া পাঠাতে পারবে, কী কী করতে পারবে, আপনি এখান থেকে চাইলে তাদেরকে একটা ইয়ে দিতে পারেন। এটা হচ্ছে এডমিন, আপনার গ্রুপের জন্য কারা কারা এডমিন আছে, কারা কারা আপনার গ্রুপের মানে প্রধান আছে, এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন মেম্বার কারা কারা আছে। ডিলিট গ্রুপে ক্লিক করলে আপনার গ্রুপটাকে ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনার সাধারণত এই টেলিগ্রামের মধ্যে ইয়া করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনারা বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বন্ধুরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কীভাবে আপনারা টেলিগ্রামের মধ্যে একটি চ্যানেল খুলবেন, মানে আমাদের ইউটিউব চ্যানেলের মতো টেলিগ্রামে একটি চ্যানেল খুলবেন, এবং সেখানে কীভাবে আপনারা ফটো ভিডিও ইত্যাদি ইত্যাদি আপলোড করবেন, এবং ওইটা থেকে আপনি কীভাবে ইনকামও করতে পারেন, একদম বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।